আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ। 1-11 তত্ত্বাবধায়ক সরকারের সময় মিথ্যা, হয়রানি ও ষড়যন্ত্রমূলক তথাকথিত মামলায় 2007 সালের 16 জুলাই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। ওই সময় শেখ হাসিনার মুক্তির দাবিতে সারাদেশে আন্দোলন হয়। সাধারণ মানুষ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবির মুখে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। দীর্ঘ 11 মাস কারাভোগ ও নানামুখী ষড়যন্ত্রের পর 2008 সালের 11 জুন তিনি মুক্তি পান। তার মুক্তির মধ্য দিয়ে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরায় ফিরে আসে, যুগোৎপদভাবে বিকাশ ঘটে গণতন্ত্র ও উন্নয়নের। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করছে।